হয় আজি আন্তর্জাতিক মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1800 শতিকাৰ প্রায় আজির 1 মে দিনটোত প্রতি বছরে মে দিবস তথা শ্রমিক দিবস উদযাপন করে হয়েছে। আর এইবারও শিবসাগরের বিভিন্ন প্রান্তত বিভিন্ন শ্রমিক সংগঠনসমূহে সংস্থাসমূহে মে দিবস তথা শ্রমিক দিবস আজি উদযাপন করেছে। আর শিবসাগরত মই দেখাইছো, শিবসাগরত সমদল উলিয়াইছে শিবসাগর নগর সেবা ই রিক্সা সন্থার উদ্যোগত আন্তর্জাতিক মে দিবসের সংগতি রাখি সজাগতামূলক রেলি উলিয়াইছে। ই রিক্সা এই মুহূর্তে বন্ধ রাখিছে। ই রিক্সাত সমদল উলিয়ার উপরও খোজেরে এনে ধরনের উলিয়াইছে সমদল। আর এই বছর বিশেষ এটা আসলে এইবার 2024 বর্ষের এই যে মে দিবস, এই মে দিবসের এবার বিশেষ স্লোগান হয়েছে যে জলবায়ু পরিবর্তনের মাজত কর্মস্থানের সুরক্ষা আর স্বাস্থ্য নিশ্চিত করা। মানে ভাষ্য লম নমস্কার, মই প্রথমতে নববর্ষ আর যা আজি আন্তর্জাতিক মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস, এই দিবস উপলক্ষে সকলবাসীল মই শুভেচ্ছা জ্ঞাপন করছো। কথাটা হল কি, 1800 চনের আজির দিনটতে এটা ঘটনা হয়েছিল। এই ঘটনার উপর ক্রমক এই ঘটনার উপর ভিত্তি করিয়ে শ্রমিক দিবস সেইদিনাখনেরপরে উদযাপন করা হয়েছিল। আর শ্রমিক দিবসের মূল লক্ষ্য উদ্দেশ্য এইটাই হল শ্রমিক সকলের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয়, ন্যায্য যে প্রাপ্তি এই প্রাপ্তি প্রদান করব লাগে, আর শ্রমিক সকলের কামর সময়সূচী নির্ধারণ হব লাগে। কিছু সংখ্যক দেখা যায় কম বয়সের সরু সরু লড়াকো কিছু কিছু সংখ্যক লোকে কর্মত নিয়োজিত করে শ্রমিক হিসাবে, কিন্তু করব নালাগে বলে মই ভাবু। শিশু শ্রমিকক অগ্রাধিকার দিব নালাগে এই ক্ষেত্র। আর যখন শ্রমিকর নিরাপত্তা নাই বলে আমি ভাবিছো তেওঁলোকক সরকারখানে নিরাপত্তা দিব লাগে, ন্যায্য প্রাপ্তি প্রদান করব লাগে। আর শ্রমিক সকলের প্রতি মূল অনুরোধ, আমি শ্রমিক যদিও আমি পিছুয়াই থাকিব নালাগে, সকল কামতে আমি আগভাগ লব লাগে। আর আমার নিজের নিরাপত্তার কারণে আমি অকল শ্রমিক বলে বহি না থাকি, নিজের নিরাপত্তা সুনিশ্চিত কারণেও আমি লাইফ ইন্স্যুরেন্স হোক, জীবন বীমা এইবিল করব লাগে। মই ই রিক্সা চালকে হোক বা আপনি ই রিক্সা চালকে হোক বা অন্য কামে করব, কিন্তু আপনি জীবন বীমা করাই থাকলে অদূর ভবিষ্যতে আপনার নিরাপত্তা থাকিব। আর আজি বিশ্বর সকলতে শিবসাগর জেলার আমি দিনজোড়া কার্যসূচী লো, আমি রেলি করছো, ইয়ার পিছনে আমার সাফাই অভিযান আছে, বৃক্ষরোপণ আছে, আমিও পিছপরি থাকা নাই ই রিক্সা চালক যদিও আমি আজি দিনজোড়া কার্যসূচী লো। আর সদৌ শিবসাগর জেলার বিশেষ করে মানে যান গম পাও নাজিরাত আজি দিনজোড়া কার্যসূচী লৈছে শ্রমিক ইউনিয়ন বিভিন্ন সংগঠন। আর বিশেষ করে আমি শিবসাগর মাজমজিয়াত শিবসাগর KPM হলের KPM চারিআলির এটি রোড হয়ে আমি দলমুখ চারিআলিকে একটা রেলি উলিয়াইছো, তারপরে আমার বৃক্ষরোপণ আছে আর সাফাই অভিযান আছে। এবার শ্রমিক দিবসের মে দিবসের একটা বিশেষ স্লোগান হয়েছে, মোটো হয়েছে যে জলবায়ু পরিবর্তনের মাজত কর্মস্থানের সুরক্ষা আর স্বাস্থ্য সুনিশ্চিত করা, সুস্বাস্থ্য নিশ্চিত করা। বর্তমান যাক আমি সব বায়োডিগ্রেডেবল যিখিনি কথা সরকারে কয়েছে সেটা হওয়া নাই। আমি আমি যখন ই রিক্সা চলাইছো প্রদূষণ মুক্ত, যিবিলাক ভেহিকলে গাড়িয়ে প্রদূষণ করেছে সেই সকল সরকারে নাকি লগাব লাগে, আর শ্রমিকর নিশ্চিত নিরাপত্তাটা সুনিশ্চিত করব লাগে। শিশু শ্রমিকক সর্বসাধারণে শিশু শ্রমিক বিভিন্ন জায়গাত কর্মরত হয়েছে, সরকার বিশেষভাবে অনুরোধ করছো আমি আমিও শ্রমিক, এই শিশু শ্রমিকক যখন বর্তমান খটাই আছে সেইবিলাক বন্ধ করা, সরকার কঠোর আইন প্রণয়ন করব লাগে। লগতে আমার জীবন বীমার ক্ষেত্রে সরকারে আমাক চকু মেলি চাওক, আমার শ্রমিকরও যে জীবন বীমার একটা পলিসি পাতিব লাগে হব লাগে সেটা আমি সরকার দাবি জানাইছো। এই ধরনের আজি এই ধরনের সমদল উলিয়াইছে ই রিক্সা সন্থায়, আর শ্রমিক সকলের নিরাপত্তা সুনিশ্চিত কর্মর সুরক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যর বীমা করা, এনে ধরনের বহুকেটা আজি এই দিনট দাবি উত্থাপন করে এই ধরনের মানে দেখাইছো যে এই ধরনের আজি শিবসাগর নগরত এই সকল ই রিক্সা চালকে সমদল উলিয়াইছে।